আজকে যখন আমার মেয়েকে ভোরবেলা ডাকতে এসেছি দরজার সামনে তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মু ওইভাবে আমাদেরকে ডাকাডাকি করে তুলতো তখনকার সময়টাতে অনেক বেশি ঠান্ডা ছিল ঘুম থেকে উঠতে আমাদের অনেক বেশি লেট হয়ে যেত আবার অনেক বেশি ঠান্ডা লাগতো তারপরও আমরা সবাই মিলে উঠতাম ভাই বোন সবাই মিলে খুবই ভালো লাগতো তখনকার দিনগুলোর কথা যখন মনে পড়ে আসলেই খুব ভালো লাগে আজকে ভোরবেলা থেকে আমি আপনাদের সাথে ব্লগটি শুরু করছি সাহেরি থেকে ইফতার পর্যন্ত কি কি করেছি দ্বিতীয় রমাদানের ইফতার ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আসলে ছোটবেলার কথাগুলো যখন বাচ্চাদের সাথে শেয়ার করি বা বাচ্চাদের সাথে বসে মাঝে মধ্যে গল্প করি তখন আমার ইচ্ছে করে সেই আগের দিনগুলাই ভালো ছিল ইচ্ছে করে যে আগের দিনগুলাই চলে যায় বাচ্চাদের সাথে মাঝে মধ্যে আমি বলি যে আগের দিনগুলা খুবই ভালো ছিল আমরা সব ফ্রেন্ডরাই কিন্তু একসাথে ঘুম থেকে উঠতাম তারপর একসাথে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি সবাই সবার বাসায় যে ডাকা করেছি সেই দিনগুলো হয়তো আর কখনই ফিরে আসবে না তো যাই হোক ভোরবেলা সবাইকে ডেকে উঠিয়েছি আজকে শালিনকে অনেক ডাকাডাকি কি করেছে সে এত সুন্দরভাবে ঘুম দিয়েছে আসলে গতকালকে প্রথম রোজা রেখে সে টায়ার্ড হয়ে গিয়েছে তারা বিপরে এসে সে টায়ার্ড হয়ে গিয়েছে তো ভাবলাম যে থাক আজকে সে ঘুমিয়ে থাকুক ছোট মানুষ আস্তে আস্তে এই রোজাগুলো রাখার অভ্যাস করতে হবে আর আমরা সবাই উঠে গিয়েছি এখন আর এই যে আমরা সবাই মিলে আজকে স্যারি খেয়ে নিচ্ছি আসলে আমাদের একই সাথে স্যারি খাওয়া হয় না বাচ্চারা কত সময় দেখা যায় একেবারে খেয়ে শুয়ে থাকে বা আমরাও খেয়ে শুয়ে থাকি সময় উঠা হয় না আজকে সবাই মিলে একই সাথে সে খেতে পেরে খুবই ভালো লাগছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন ডাইনিংটাকে আমি গুছিয়ে নেবো আসলে ইফতার সেহেরি খাওয়ার পর রান্নাঘর হতে ডাইনিংটা যে কি অবস্থা হয়ে থাকে যতক্ষণ না মন মতো গুছিয়ে নেব ততক্ষণ তো শান্তি মতো ঘুম হবে না সেই জন্য আমি বাসাটাকে খুব সুন্দরভাবে কিন্তু এখন ক্লিন করে ফেলবো প্রথমত ডাইনিংটাকে তো ক্লিন করে আমার শুতে হবে তা না হলে আমার একদমই ঘুম হবে না সেই জন্য ভাবলাম ডাইনিংটাকে একটু ক্লিন করে ফেলি তো ডাইনিং থেকে সব কিছু নিয়ে গিয়েছে এখন ডাইনিংটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি আর এই যে আমার ডাইনিং ক্লিন করা অলরেডি হয়ে গিয়েছে তো সন্ধ্যা আমাদের কিছু খেজুর ছিল এখানে খেজুরগুলো খাওয়া হয়ে গিয়েছে এখন আর আরও কিছু খেজুর আমি এখানে রেখে দিয়েছি টোটালি আমার ডাইনিংটা ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব কিচেনে আর কিচেনে যে অবস্থা হয়ে আছে আমি কখন সেগুলো গুছাবো কিচেনের কাজগুলো গুছাতে গিয়ে দেখা যাবে যে ফজরের আজান দিয়ে ফেলেছে তো কিচেনের এই যে হাড়ি পাতিলগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি আর এই যে প্লেট বাটিগুলো ধুয়ে কিচেনটাকে পয়সা করে তারপর আমরা নামাজে চলে যাব সবাই মিলে আর এই যে ডাইনিং রুমটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে তো ডাইনিং রান্নাঘর এগুলো ক্লিন করার পর এখন সব কিছু লাইটিংগুলো অফ করে দিয়ে তারপর আমরা অপেক্ষা করতেছি ফজরের নামাজের কখন আজান দিবে তো আপনাদের ভাইয়া টিভি ছেড়ে বসে আছে আর আমি অজু করে এসে তাজবিগন ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে রমজান মাসটা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আজকে কিন্তু দুইটা রোজা চলে গিয়েছে আলহামদুলিল্লাহ দুইটা রোজা পালন করতে পেরেছি তো সামনের রোজাগুলা যেহেতু পালন করতে পারি সবাই দোয়া করবেন আর এই যে এখন ফজরের নামাজের আজান দিয়ে ফেলেছে আর বাহিরেও কিন্তু অনেকটা আলো হয়ে গিয়েছে আমি বসেছিলাম বসে তসবি গণে গুনছিলাম নামাজ পড়ছিলাম তো সেই ক্ষেত্রে কিন্তু একটু বসেছিলাম অনেক সময় ধরে পরে আমরা সবাই মিলে শুয়ে পড়েছিলাম ছয়টার দিকে আমরা শুয়েছি তারপর ঘুম থেকে উঠেছি আমি নয়টার দিকে তো ঘুম থেকে উঠে যেহেতু সব কিছু ক্লিন করা ছিল ভাবলাম যে কী রান্না ভাড়া করবো অবশ্য আমি ভোর রাতে মাছ মাংস এগুলো নামিয়ে রেখেছি আজকে কি কী রান্না করবো সবসময় আমি এই কাজটা করি ফজরের নামাজ পরে তারপর মাছ মাংস সব কিছু নামিয়ে কিচেনে রেখে দেই তো যাই হোক আমি মাছ মাংস আগে থেকেই নামিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি একটা ব্লেন্ডারে ঝোঁকে নিয়ে নিলাম সরিষা আমি সাদা সরিষাটা ইউজ করতেছি সাথে টমেটো কাঁচামরিচ আর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচি তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণ হলুদের পাউডার মরিচের পাউডার দিয়ে দিব অল্প পরিমাণে আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তাও দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ স্বাদ মতো লবণ দিয়েছি সম্পূর্ণ মশলাটা দিয়ে এখন আমি ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিব এই মশলাটাকে আর আজকে আপনারা হয়তো বুঝে গিয়েছেন টাইটেল দেখে আমি স্যহেরির জন্য কি রান্না করব। সন্ধ্যা রাতে অবশ্য আমাদের খাওয়া হয় না ভাত তরকারি বা যে কোনো জিনিসই রান্না করি ইফতার খাওয়ার পর আমরা কখনই খেতে পারি না তো স্যাহেলির জন্য কিন্তু আজকে আমি কি কি রান্না করি সেই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে সরিষাটা কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে সরিষার সাথে যেহেতু আমি সব ধরনের মশলাটা ইউজ করেছি সেই জন্য কিন্তু এখানে একটু হলুদ কালার দেখা যাচ্ছে বলেছিলাম না সেহেরি খেয়ে তারপর মাছ নামিয়ে রেখেছিলাম আর এই যে মাছটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এটা হলো ইলিশ মাছ অনেক বড় একটা ইলিশ মাছ এখানে তো মাছটাকে আমার কেটে নিতে হবে অনেক দিন ধরে ভাবছি যে মাছটা দিয়ে কি রান্না করা যায় তো প্রথমে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে নিয়েছি যে ইলিশ মাছ তোমরা কীভাবে খাবে প্রথমত মীরা বলেছিল যে পান্তা ইলিশ খাবে তো এখন রোজার সময় তো পান্তা ইলিশ খাওয়া যাবে না তো বললাম যে ঠিক আছে তাহলে অন্য একটা রেসিপি বলো যে কি রেসিপি আমি তোমাদের তৈরি করে দিতে পারি পরে মীরা সালমান দুজনই বলল যে সরিষা ইলিশ রান্না করো তোমার হাতে সরিষা ইলিশটা খেতে খুবই ভালো লাগে তো যেই কথা সেই কাজ সরিষা ইলিশ রান্না করার জন্য আজকে ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি প্রথমত আমি মাছের আশ সারিয়ে নিচ্ছি দুই পাশ থেকে মাছটাকে ভালোভাবে ক্লিন করে ধুয়ে তারপর কেটে নিব এভাবে মাছ কেটে নিলে একদমই সময় লাগে না অনেক তাড়াতাড়ি কিন্তু আশ ফেলে দেওয়া যায় যেহেতু মাছটা কিনে আনার সাথে সাথেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য রক্ত জমে গিয়েছে আর এভাবে কিন্তু মাছ বাজার থেকে এনে সাথে সাথে একটু ধুয়ে পয়সা করে প্লাস্টিকে মুড়িয়ে রেখে দিতে হয় যেদিন এই মাছটা নিয়ে এসেছিলো সেদিন অবশ্য আমি দেখিনি আপনাদের ভাইয়া বাজার করার সাথে সাথেই ফ্রিজে রেখে দিয়েছিল তো প্রথমে ভেবেছিলাম ছুরি দিয়ে কেটে নেবো পরে আপনাদের ভাইয়া এসে বললো যে না বঁটি দিয়ে কাটো বটি দিয়ে কাটলে মাছটা সুন্দর হবে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে বঁটি দিয়ে কেটে ফেলি তো বটি দিয়ে এখন মাছটা কেটে নিচ্ছি মাছটা কিন্তু বেশ বড় ছিল আর আপনাদের ভাইয়া আমার পাশেই দাঁড়িয়ে ছিল আর সে বলতেছে বা পাঁচ মিনিটে তুমি মাছটা কিভাবে কেটে ফেললে আমি নাকি অনেক তাড়াতাড়ি মাছটা কেটে ফেলেছি সে বলতেছে যে অনেক তাড়াতাড়ি কিন্তু তোমার হাতের মাছ কাটা হয়ে গিয়েছে ইলিশ মাছটা কিন্তু বেশ বড় ছিল তো পিসগুলো আমি একটু বড় বড় রাখবো আর আজকে সম্পূর্ণ মাছটা আমি রান্না করব না পাঁচ পিসের মতো রান্না করব আর বাকি মাছগুলো আমি রেখে দেবো বাচ্চারা যে পিসগুলো খেতে পছন্দ করে সেগুলোই আমি রান্না করব। ইলিশ মাছ যেভাবে রান্না করি ওভাবেই ভালো লাগে তারপরও তো রান্নার হাতের একটা জোশ আছে সেভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যাক আমার মাছটা কাটা হয়ে গিয়েছে তো মাছটাকে এখন ভালোভাবে ধুয়ে পয়সা করে নেব আর মাছের ডিমটা আমি আলাদা করে নিই সাথেই থাকবে আলতোভাবে মাছটাকে একটু ভালোভাবে ধুয়ে নিব যেহেতু ডিমটা সাথে রয়ে গিয়েছে আর এই যে মাছগুলো ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে মাছটার মধ্যে এখন হালকা একটু লবণ ছিটিয়ে দুই পাশ থেকে মেখে নিচ্ছি বলেছিলাম না পাঁচ পিসের মতো রান্না করব। যেহেতু রোজার মাছ বেশি মাছ রান্না করলে খাওয়া যাবে না সেজন্য আমি এখানে পাঁচ পিস রান্না করছি এই মাছটা রান্না করার পর আমাকে আরেকটা মাছ রান্না করতে হবে সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা রেসিপি কিন্তু আমি সেহেরির জন্য করতেছি তো ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে যে মশলাটা আমি তৈরি করেছিলাম ব্লেন্ডারের ঝকে সে মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় থ্রি টেবিল স্পুনের মতো সম্পূর্ণ মশলাটা আমি দিব না বাকি মশলাটা আমি বক্সে বরে ডিপ ফ্রিজ করে রেখে দেবো এটা যেহেতু সরিষা বেশি দেওয়া যাবে না বেশি দিতে গেলে এটা খেতে ভালো লাগবে না তিতে হয়ে যেতে পারে তো মশলাটা আমি খুব ভালোভাবেই কষিয়ে নিচ্ছি প্রথমত আমি একবার কষিয়ে নিয়েছিলাম আবারও পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সম্পূর্ণ মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দিবো তো অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এক এক করে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছের পিসগুলো আমি অনেক বড় বড় রেখেছি দেখতে খুবই সুন্দর লাগছে অবশ্য ছোট করে কেটে নিলেও হতো তারপরেও আমি পাঁচ পিস করেছি যেহেতু বাচ্চারা সরিষা ইলিশ খেতে পছন্দ করে সেই জন্য বাচ্চাদের জন্যই করেছি আর আমার বাচ্চারা ডিম খেতেও অনেক বেশি পছন্দ করে সেই জন্য প্রত্যেকটা মাছের পিসেই কিন্তু আমি বড় বড় ডিম রেখে দিয়েছি যাতে বাচ্চারা খুব মজা করে খেতে পারে আর রোজার মাসে সেহীতে কিন্তু এমনিতেও কিছু খাওয়া যায় না যে খাবারটা মুখে রুচি আসে বা যে খাবারটা খেতে ইচ্ছে করে ওই খাবারটা রান্না করে উচিত আমার মতে তো আমি যে খাবারটা বাচ্চারা খেতে পারবে বা আমরা খেতে পারবো ওই খাবারটাই রান্না করি অত কিছু রান্না করি না যে অনেক কিছু রান্না করে অপচয় করবো নষ্ট করবো সেটা করি না কখনোই তো যাই হোক মাছটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপরে দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তার সাথে আমি আর একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য তার সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে এটা একদমই অপশনাল রইলো আপনাদের ইচ্ছে হলে দিবেন না ইচ্ছে কোনো সমস্যা নেই কারণ ইলিশ মাছ কিন্তু এমনিতেই খুব ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তাছাড়া সরিষা দিয়েছি সরিষা তেল দিয়েছি সেই জন্য কিন্তু আরও বেশি ফ্লেভার এটার মধ্যে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই মাছটা তো অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে ডাইনিংয়ের উপরে নিয়ে আসার পরও কিন্তু মনে হচ্ছে এখনও আমি রান্না করছি মাছটা তো স্যারির জন্য সরিষা ইলিশ রান্না করা হয়ে গিয়েছে এখন আমি আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে বেগুন রান্না করব আর এভাবে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে তো সেজন্য ভাবলাম রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করি তো এখানে আমি দুই পিস বেগুন নিয়েছি দুই পিস বেগুনকে আমি আট টুকরা করে কেটে নিচ্ছি মানে এক পিস বেগুনকে আমি আট টুকরা করে কেটে নিচ্ছি আর কি তো বেগুনগুলো আমার কাটা হয়ে গিয়েছে তো বেগুনটা যেহেতু আমি ভেজে নেব সেই জন্য বেগুনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়ি মিক্স করে নিচ্ছি এটার মধ্যে মরিচ দেওয়া যাবে না তাতে বাসায় কেউই থাকতে পারবে না এত বেশি কাশি আসবে সেই জন্য আমি কিন্তু মাছের মধ্যে বা ভাজা জাতীয় যে কোনো জিনিসের মধ্যে কিন্তু মরিচটা কমই ইউজ করি তো ফ্রাই প্যানে আমি রুই মাছটাকে ভেজে নিয়েছি আর এখন অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে বেগুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তরকারির মধ্যে খুবই কম পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনাদের ভাইয়া তেল খাওয়া একদমই নিষে তারপরও মাঝে মধ্যে তেল ছাড়া তো একেবারেই রান্না করা যায় না তো বেগুনগুলো আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ তার সাথে আদা বাটা রসুন বাটা লবণ হলুদ মরিচ সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে বেগুন টমেটো দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি যেভাবে তরকারিটা রান্না করেছি ঠিক সেইভাবে আপনারা যে কোনো তরকারি দিয়ে বা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার কাছে বিশেষ করে বেগুন দিয়ে বড় মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে দুইটা রান্নাই আজকে সেহেরির জন্য করা হয়েছে উপরে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো তরকারিটা বলক কষার জন্য তো অলরেডি কিন্তু আমি উপরে দিয়ে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি মাছটা যখন ফুল বলক চলে এসেছে এখন ঢাকনি দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তো কড়াইটা যেহেতু আমি ইউজ করবো সেজন্য একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে ডাইনিংয়ের উপরে নিয়ে নিলাম আর এখন ইফতারির আয়োজন করে নিচ্ছি ইফতারির আয়োজনের জন্য আমি এখানে দুইটা বেগুন নিয়েছি আজকে বেগুনি তৈরি করব তো সম্পূর্ণ রেসিপিটা নাই শেয়ার করি কারণ ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে নেক্সট টাইমে আমি দেখাবো যে বেগুনি বা পেঁয়াজও কীভাবে তৈরি করেছি চুলাতে আমি ফ্রাই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গ্যাসের পরিমাণ খুবই কম আর গতকালকে আমি যে পেঁয়াজুর ব্যাটারটা তৈরি করেছিলাম তখন পেঁয়াজগুলো আমার আর তৈরি করা হয়নি কারণ ইফতারের আইটেম আমাদের অনেক বেশি হয়ে গিয়েছিল আর পেঁয়াজুটা ভাজতেও আমি ভুলে গিয়েছিলাম পরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে এক এক করে পেঁয়াজগুলো তৈরি করে ফেলি আজকে আমরা দেখি কি ইফতারি করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর সবাই আমার রমাদান ব্লগগুলো এত বেশি পছন্দ করেন কি বলবো আসলে আপনাদের ভালোবাসা আমি ব্লগগুলা মেক করি রোজা রেখে ব্লগ মেক করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার তারপর আপনাদের দিকে তাকিয়ে কিন্তু ব্লগগুলো মেক করতে হচ্ছে এবছর তো আমি চেয়েছিলাম ব্লগ একবারই মেক করব না মানে ভালো লাগছিল না যে রোজা রাখবো আর একটু কাজকর্ম করব সংসারে সব কিছু ক্যামেরায় নাই দৌড়ি তো পরে দেখি অনেক কমেন্ট আসতেছিল যে আপু তোমার মারুজার ব্লগুলো দেখতে চায় অনেকে আমাকে এত বেশি ভালোবাসে আসলে না না লিখলে তো তো যেত যে তারা আমাকে এত বেশি ভালোবাসে যাই হোক আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আমি ব্লগ বন্ধ করব না মাঝে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যতদিন সুস্থ আছে আল্লাহ তালা যতদিন ভালো রাখে সুস্থ রাখে ততদিন চেষ্টা করব আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার জন্য তো কথা বলতে গিয়ে পেঁয়াজগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর এখানে বেগুনিগুলো এখন ভেজে নেব আর গতকালকে আমরা বেগুনি কিনে খেয়েছি বেগুনের মধ্যে তো বেগুন একদমই নেই শুধু বেসন আর তেল ছিল খেতে একদমই ভালো লাগেনি তাই বাচ্চারা বলছে আজকে বাসায় বেগুনি তৈরি করো আর আমাদের বেগুনি তো এত মোটা মোটা করে আমি কাটি মানে খাওয়ার পর বোঝা যায় যে বেগুনি খাচ্ছি আমরা এত বেশি সুস্বাদু হয় বেগুনগুলো দেখতে যেরকমই হোক বাট খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের বাসায় আমি যতবারই বেগুনি পেঁয়াজও তৈরি করেছি কখনই আমার ফেলে দিতে হয়নি বাট কিনে যখন নিয়ে আসি তখন একটা হলেও কিন্তু ফেলে দিতে হয় আর এই যে বেগুনিগুলো খেতে এত বেশি ভালো লাগে ভিতরে শুধু বেগুন আর বেগুন আর বেগুনগুলো যখন আমি কেটেছিলাম অনেক মোটা মোটামোটা করে কেটেছি যাই হোক আমার ভাজা পোড়ার কাজ শেষ ভাজা পোড়া না হলে তো আমাদের চলেই না এখন কিছু ফল ফ্রুটস কেটে নিব এখানে আপনাদের ভাইয়া এগুলো কেটে নিয়েছে অ্যাপেল স্ট্রবেরি তার মধ্যে আঙুর কেটে নিয়েছে আরও কিছু ফল বাকি রয়েছে তরমুজও কাটতে হবে সেটা ফ্রিজে আছে এখনও তো আপনাদের ভাইয়া আজকে ফলগুলো একটু রেডি করে দিয়েছে এখন আমি টেবিলে নিয়ে যাচ্ছি তেলের খাবার তো আপনাদের ভাইয়া একবারে ছুঁয়েও দেখবে না সেই জন্য আপনাদের ভাইয়ার জন্য আলাদাভাবে বেগুনি পেঁয়াজু এগুলো ভাজা হচ্ছে সেটা একদমই তেল ছাড়া ফ্রাই প্যানে দিয়ে রাখা হয়েছে যখন হয়ে যাবে তখন এনে খাবে আর আজকে মুড়ি বানানোর দায়িত্ব দিয়েছি সালমানকে সালমানকে আজকে জিজ্ঞেস করেছি আজকে কি ইফতার তৈরি করবো বলো আজকে বাংলাদেশি আইটেম খাবো আমরা তো ভালো যে বাচ্চারা বাংলাদেশি আইটেম খেতে চেয়েছে আমার কাছেও বাংলাদেশি খাবার খুবই ভালো লাগে আর এখানে আমি চিরা তার সাথে বিভিন্ন ধরনের ফল দিয়ে আপনাদের ভাইয়ার জন্য এটা তৈরি করে নিয়েছি সাথে খেজুর আছে তো ওটা কিন্তু আপনাদের ভাইয়া খাবে আপনাদের ভাইয়া যেহেতু তেলের খাবার খাবে না তার সাথে তো আরও ফল ফ্রুটস আসে সেগুলো আমরাও খেয়ে নেবো তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম আসলে এগুলোই কিন্তু খাবার যে খাবারগুলো খেলে স্বাস্থ্যের উপকার হয় সেই খাবারগুলো তো আমরা খেয়ে থাকি না আমরা শুধু তোলাক্ত খাবার নিয়ে পাড়াপাঠি করি তা নাহলে একদমই চলে না আমি দেখেছি যারা বাইরের দেশে থাকে বাংলাদেশে থাকে বিশ্বের যে কোনো কান্ট্রিতেই থাকুক না কিন্তু আমাদের দেশের খাবারগুলো খুবই মিস করে সবাই আমি অনেকের ব্লগে দেখেছি সবাই ভাজা পোড়ার কাজই করতেছে সন্ধ্যা থেকে একদম বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ শুধু এই কাজগুলাই করতেছে এগুলো না হলে আমাদের তৃপ্তিই হয় না আমাদের কাছে ভালোই লাগে না যে আমাদের ইফতার তৈরি হয়নি টেবিলের মধ্যে কোনো কিছু সাজানো হয়নি ওরকম অবস্থা আর কি আর এই যে তরমুজ এগুলো আপনাদের ভাইয়া কেটে দিয়েছে আর এখন আমি জাস্ট একটু টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি ইফতারের টেবিলটা সাজানোর পর অনেকটাই শান্তি লাগে খেয়ে থাকি আর না খেয়ে থাকি তো আজকে ট্যাংয়ের শরবত তৈরি করেছি চেয়েছিলাম ওয়াটারমেলন জুস তৈরি করব তো মীরা বলতেছে যে ট্যাঙ্ক খাবে তো সেই জন্য ট্যাঙ্কটাই তৈরি করে নিলাম আর হাতে অত বেশি টাইম ছিল না যে অন্য কিছু তৈরি করব আজকে টাইমটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের ইফতারার আয়োজনে যে আমরা গুছিয়ে নিয়েছি আর সালমান বসে আছে মুড়ি মাখানোর জন্য সে এখানে সব কিছু কেটে নিয়েছে একটা বুলের মধ্যে তা আজকে মুড়ি মাখানোর দায়িত্ব দিয়েছি সালমানকে দেখি সে কিভাবে মুড়ি মাখাবে আর গড়ি দেখছিল বাচ্চারা যে কয়টা বাজে তা আমি বলেছিলাম যে আজানের ঠিক তিন মিনিট আগে মুড়ি মাখাবা তাতে মুড়িটা খেতে খুবই ভালো লাগবে তো ঠিক সেই কাজটাই করছে সালমান আজানের ঠিক তিন মিনিট আগেই কিন্তু মুড়ি মাখতে গিয়ে তারপর আজান দিয়ে ফেলেছে তো যাই হোক আমরা সবাই মিলে এখন ইফতারটা করে নিচ্ছি আর সালমান খুব ভালোভাবে কিন্তু মুড়ি মাখিয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল সবাইকে অল্প অল্প করে বাটিতে দিয়েছি তা আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজার ইফতারটা শেষ করতে পেরেছি আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আল্লাহ হাফেজ